ময়মনসিংহের বালুকাই কাপিটা প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আঙ্গারগাড়া উচ্চ বিদ্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম এ ওয়াহেদ উপস্থিত থেকে বিভিন্ন প্রকল্পের সভাপতি সম্পাদকের হাতে চেক প্রদান করেন। এ সময় বালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি, উপজেলা প্রকল্প কর্মকর্তা নায়েমা তাবাসসুম শাহ সহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমি আসলে এই আত্মবিশ্বাসের কারণে আমি ঢাকা ইউনিয়নে এ পর্যন্ত আজকে আমরা তার আগে বিলি করেছি 1,87,00,000 টাকা, আজকে হলো 50,00,000 টাকা। এগুলা সব এই রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এগুলো আমরা কোনো ট্যাক্সও কাটি নাই। আগের দিনে বলতো যে 10% ট্যাক্স দিতে হবে, অফিসের খরচা আছে, মাস্টার রোল সাবমিট করার জন্য টাকা দিতে হবে। পেয়ের অফিসে আমি বলছি 1 টাকাও আমি নেই না, 1 টাকা আমি অফিসে কোনো খরচা দেবো না, স্ট্যাম্পের হলে কিচ্ছু দিব না আমরা। তো ওনারাও আমার সাথে একমত হয়েছে, যত টাকা সরকারি টাকা আসে প্রত্যেকটা টাকাই জনগণের কাছে একদম ক্লিয়ার ওই টাকাটি চলে যাবে। আমরা তাই করতেছি, প্রথম দাবে যা হয়েছে দ্বিতীয় দাবে আমরা তাই করলাম। 1 টাকাও কোনো ব্যাড ট্যাক্স যা লাগে এগুলো আমরা অফিস খরচা মশা কিচ্ছু দেই নাই, আপনারা দেখলেন একটু আগে। এইভাবে আমরা কাজ করে যেতে চাই, আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। জননেত্রী শেখ হাসিনার যে আশা আকাঙ্ক্ষা সেটা যেন আমরা প্রতিফলন করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ।